हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल अंकितास रान्ना बाटी। আমি অঙ্কিতা। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই সপ্তাহের একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে ছানার জিলাপি। একদম দোকানের মতো নরম, তুলতুলে, একই রকম প্যাঁচের, একই রকম সাইজের ছানার জিলাপি এবার তোমরাও পারবে বাড়িতে বানাতে। আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা স্কিপ না করে একদম ঠিকঠাকভাবে দেখো। ঠিক একই রকমভাবে করলে তোমাদের ছানার জিলাপিও হবে ঠিক এই রকম। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর নরম হয়েছে ছানার জিলাপিগুলো, আর কালারটাও কত সুন্দর এসেছে। তাহলে চলো আস্তে আস্তে শুরু করি ছানার জিলাপি। প্রথমে আমরা দেখে নিই আমাদের কী কী লাগছে আর কীভাবে ছানার জিলাপি বানানোর জন্য আমরা ডো তৈরি করব, সেই প্রসেসটা আগে ভালোভাবে আমরা দেখে নিই। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো এবার শুরু করি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। আমি লেবু দিয়ে ছানাটা কেটেছি, তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটতে পারো, বা ছানার জল যদি বাড়িতে থাকে সেটা দিয়েও কাটতে পারো। আমি ছানাটা ভালোভাবে কেটে নিয়ে সেটাকে জল ঝরিয়ে প্রায় ঘন্টা তিনেক রেখে দিয়েছিলাম, একদম জল নেই এটার মধ্যে। এখন সেটাকেই আমি ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনোভাবে দানাদার অংশ বা গোটা অংশ না থেকে যায়। তোমরা চাইলে এটা পনির দিয়েও করতে পারো, আর যদি একই রকমভাবে ছানার জল দিয়ে বা লেবু দিয়ে ছানাটা কেটে নাও তাহলে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবে, কারণ এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল থেকে গেলে জিলাপিটা তত ভালো হবে না, আর খুব একদম টাইট করে মানে ন্যাকড়া থেকে একদম ফেটে বেরিয়ে আসবে ছানা। এইরকমভাবেও তোমরা যেন সেই জলটাকে ঝরাবে না, মোটামুটি একটা জায়গায় বা কাপড়ে করে জলটা ঝরাতে দেবে 2-3 ঘন্টায়, এটা অটোমেটিক যেটুকু হয় সেটা। এবার আমি ছানাটা মেখে নিয়ে ভালোভাবে এর মধ্যে 2 ফুল টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। আরও ভালোভাবে এটাকে আমি মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা, এটা প্রায় আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত মেখে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফুল টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এর পরিবর্তে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিতে পারো, সেটাতে কোনো অসুবিধা হবে না, টেস্টের কোনো রকম পরিবর্তন হয় না। আমি এখনও এটাকে মেখে চলেছি প্রায় 8 থেকে 10 মিনিট, সুন্দরভাবে এটাকে মাখবো। আমি এখানে দিয়ে দিচ্ছি এবার 1 চিমটি নুন। নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, 1 চিমটি বা 1 পিঞ্চে যতটুকু ওঠে ততটা পর্যন্ত দেওয়াই উচিত। এবার আমি ভালোভাবে ঠেসে নিয়ে থালার সঙ্গে ঠিক এরকমভাবে ময়দা দিয়ে পনিরটাকে বা ছানাটাকে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনোভাবেই কোনো দানাদার অংশ বা শক্ত অংশ থেকে না যায়, একদম এটা মসৃণ হয়ে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য ঘি। আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি, এটা আমাদের বাড়িতে তৈরি করা ঘি, আমাদের ঘিয়ের ব্যবসা আছে, আমরা কি ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি, এটা একদম অরিজিনাল দেশি ঘি। তোমরাও নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে জেনে নিতে পারো। হোম ডেলিভারি অ্যাভেলেবেল পুরো ওয়েস্ট বেঙ্গলে। এখনও আমি ছানাটাকে মেখে নিচ্ছি এরকমভাবে, দেখো কত সুন্দরভাবে পুরোটা আমি একসঙ্গে এরকমভাবে নিয়ে বারবার এরকম ডলা দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। ঠিক এই রকম প্রসেসে এইভাবে করবে তাহলে একদমই দোকানের মতো নরম তুলতুলে হবে, ময়দাটা আর কর্নফ্লাওয়ারের পরিমাণ সব জায়গায় সমানভাবে থাকবে, কোনো কাঁচা গন্ধ বা ছানার গন্ধ লাগবে না এই প্রসেসে করলে। দোকানেও কিন্তু একটা কাঠের বড় থালাতে ওরা ঠিক এইভাবেই 2 হাত দিয়ে মেখে নেয়। একদম হয়ে গেছে এবার পনিরটা মাখা বা ছানাটা মাখা। এবার আমি এটাকে একদিকে সরিয়ে নিচ্ছি, এবার হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে নিয়ে আমি মন্ডা তৈরি করে নেব। তোমরা যতটা পরিমাণ ছানা নেবে ততটা করবে, সাইজটা ঠিক এই রকম করবে। আমার 1 কেজি দুধের পনির দিয়ে বা ছানা দিয়ে মোটামুটি 5 থেকে 7টা হবে। এইভাবে নরম তুলতুলে করে আমি বাকি সবটা করে নিয়ে এবার তোমাদেরকে জিলাপির প্যাঁচটা কীভাবে তোমরা দেবে সেটা দেখাচ্ছি। প্রথমে 1 হাত দিয়ে তারপরে 2 হাত দিয়ে এইভাবে প্রথমে তোমরা ডোলে নেবে, জিনিসটাকে বড় লম্বা করবে।
যতটা সম্ভব বড় করবে, খুব বেশি পাতলা করে ফেলবে না, ঠিক এরকম পজিশনে রাখবে যেরকম আমি দেখাচ্ছি। খুব বেশি লম্বা করে ফেললে পেঁয়াজ দিতে গিয়ে তোমাদের অসুবিধা হবে, আর এটা বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু পেঁয়াজটা ঠিকভাবে আসবে না। ঠিক যেন আড়াই পেঁয়াজ হয় সেইভাবে তোমরা দেবে। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়ে নিলাম, আড়াই পেঁয়াজ দিয়ে এরকম মুখটা আটকে দিচ্ছি, মুখটা ভালো করে চেপে দিচ্ছি যাতে কোনোভাবে ছেড়ে না আসে। এবার একটুখানি ছাড়িয়ে দিচ্ছি চারিদিক থেকে যাতে এটা দেখতে খুব সুন্দর হয়। এখন ঠিক যে পজিশনে থাকবে আমি যখন কড়াইয়ে জিনিসটা ছাড়বো ঠিক সেরকমভাবে এটা ফুলে উঠবে, তাই মাঝখানে ফাঁক রাখাটা কিন্তু খুব জরুরি, নাহলে যখন ফুলে উঠবে সেটা একে অপরকে কিন্তু ঠেলাঠেলি করে ওপরের দিকে বেরিয়ে আসবে জিনিসটা। দ্বিতীয়টাও আমি একইভাবে গোল করে নিয়ে এই মুখটাকে চেপে আটকে দিচ্ছি, আর পেঁয়াজের মাথাটা ঠিক সেকেন্ড লেয়ারের সাথে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি। এইবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা, আমি প্রত্যেকটা পেঁয়াজ দেওয়ার সময়ই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। আর মনে রাখবে যখন লম্বা করবে জিনিসটাকে খুব বেশি পাতলা কিন্তু করে ফেলবে না, তাহলে পেঁয়াজটা দিতে যাওয়ার সময় কিন্তু ছিঁড়ে যাবে, মোটামুটি সাইজ একটা রাখবে। এইভাবে মাথাটা আটকে নিয়ে একইভাবে দ্বিতীয় লেয়ারের সঙ্গে এইভাবে চেপে দিচ্ছি, তাহলে জিলাপির পেঁয়াজটা কোনোভাবেই খুলে আসার কোনো চান্স থাকে না। খুব ভালোভাবে মুখটা আটকিয়ে চেপে দিলে এটা যেরকম থাকবে ঠিক সেরকমভাবেই ফুলে উঠবে, একেবারে দোকানের জিলাপি হবে। আমি এখানে মন্ডাগুলো অনেক বড় বড় করে নিয়েছি, এখানে আমি পাঁচটা বানিয়েছি এক লিটার দুধ দিয়ে, তোমরা চাইলে এটা মিনিমাম সাতটা করতেই পারো। আমার এই ছানার জিলাপিগুলো কিন্তু সাইজে অনেক বড় হবে, যেরকম দোকানে পাওয়া যায় তার থেকে অনেক বড়। ব্যাস আমি এইভাবে পুরোটা করে নিলাম। এবার আমি একটা কড়াইয়ে ভালোভাবে জল ফুটিয়ে নিয়েছি, এবার তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4.5 কাপ জলের জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি। তোমরা যদি রসটা একটু ঘন করতে চাও তাহলে 1 কাপ চিনির জন্য 3 কাপ জল ব্যবহার করবে। আর আমি এখানে একটা এলাচ দানা দিয়ে দিচ্ছি, এলাচটা ফ্লেভার আসে। আমি এখানে একটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুটো ব্যবহার করতে পারো। এলাচদানাটা দেওয়া অত্যন্ত জরুরি, এতে ফ্লেভারটা গন্ধটা খুব ভালো আসে। আমি এবার রসটাকে ফুটতে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে এবার রসটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত এটা শিরার আকারে না আসে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, সেটাতে আমি এখানে 300 ml মতো রিফাইন্ড অয়েল আর 300 ml মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের জন্য এই ফেনাটা হচ্ছে। তোমরা যদি চাও তাহলে এটা পুরোপুরি রিফাইন্ড অয়েলেই ভাজতে পারো বা পুরোপুরি ঘিয়ে ভাজতে পারো। আমি এখানে হাফ হাফ করে নিয়েছি, হাফ রিফাইন্ড অয়েল আর হাফটা ঘি। ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, অনেক ভালো হয়। যেহেতু আমি খুব কম জিলাপি ভাজছি, ছানার জিলাপি, তাই জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি, বাড়ির সবাই খাবে তাই জন্য। দোকানে এটা রিফাইন্ড অয়েলেই ভেজে নেয়। আমি এবার তেলটাকে গরম হওয়ার জন্য একটুখানি সময় নিচ্ছি। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে খুব বেশি গরম করে ফেলবেন না, মোটামুটি যখন একটা গরম হবে তখন এইভাবে জিলাপিগুলোকে ছেড়ে দেবেন। দেখুন আমি যে প্যাঁচে তৈরি করেছিলাম এখনও সেই রকমই জিলাপিটা আছে, সেই প্যাঁচেই আমি এটাকে ছেড়ে দিচ্ছি, কোনো রকম নড়চড় হয়নি। পাঁচটা জিলাপি আমি একসঙ্গে ছেড়ে দিলাম, এখানে আরও দুটো এঁটে যেত কিন্তু আমি পাঁচটাই করছি। প্রথম দিকে একটু ফেনা হবে ঘি থাকার কারণে, পরে সে ফেনাটা অটোমেটিকলি আস্তে আস্তে কমে আসবে। আমি একদম লো টু মিডিয়াম আঁচে জিনিসটা বানাচ্ছি, আমি একদমই হাই ফ্লেমে কখনোই দেব না গ্যাসটা, কারণ হাই ফ্লেমে দিলে ওপরটা তাড়াতাড়ি ছানার জিলাপির রং চলে আসবে, ব্রাউন হয়ে যাবে, বাট ভেতরটা একটা কাঁচা ময়দা বা ছানার গন্ধ থেকে যেতে পারে। তাই আমি এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভেজে নেব, যাতে এর ওপরটার সাথে সাথে এর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। এই জিনিসটা সবসময় মাথাতে রাখবেন, এইটাই অনেক সময় ভুল হয়ে যায়, যার জন্য আমাদের ছানার জিলাপি ওপরের থেকে দেখতে সুন্দর হলেও খাওয়ার সময় কিন্তু একটা কাঁচা গন্ধ আসে, যেটা দোকানের জিলাপিতে থাকে না। আমি 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে লো আছে, এখন আমি একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, লো আছে এইভাবে কোনো রকম নাড়াচাড়া না করে এটাকে ফুটতে দেব। দেখুন কতটা বড় হয়ে গেছে ফুলে উঠে।
আমি যা বানিয়েছিলাম এখন প্রায় তার ডাবল সাইজ হয়ে গেছে। তার জন্যই বলছিলাম যে প্যাঁচ দেওয়ার সময় আড়াই প্যাঁচে এই ভেতরের ফাঁকগুলো থাকা কিন্তু খুব জরুরি, নয়তো এটা যখন এরকমভাবে ফুলে উঠবে তখন কিন্তু এটা উপরের দিকে উঠে আসবে জায়গা না পাওয়ার জন্য। আমি এবার আস্তে আস্তে জিলেপির অন্য পিঠগুলো উল্টিয়ে দিচ্ছি একদিকটা, বারবার উল্টিয়ে পাল্টিয়েই জিলেপিটা আমি ভাজবো। এখনও অনেকটা সময় লাগবে ভাজতে, লো আছে, আমি একটু একটু করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। একদম ফুলে উঠেছে যে এইরকম, ভাজা শেষের পর রসে দিলেও কিন্তু এই সাইজটাই থাকবে, কোনো রকম ছোট হয়ে যাবে না। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, নিজেই দেখতে পাবে যে কত সুন্দর কালার লো আছেই আস্তে আস্তে চলে আসবে আর ভেতরটাও তত সুন্দরভাবেই ভাজা হবে। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ফ্যামিলির সকলকে করে খাওয়াবে, এগুলো সত্যি জাস্ট দারুণ হয়। আর আমার চ্যানেলে যদি তোমরা নিউ ভিউয়ার্স হও তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আপডেট আসলেই সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো। আর আমার এই রেসিপিগুলো তোমাদের বানিয়ে কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদের কীরকম লাগলো। আর তোমরা আরও কী কী দেখতে চাও, কী কী রেসিপি তোমরা জানতে চাও আমার কাছ থেকে, সেগুলো কমেন্ট বক্সে জানাবে, আমি সকলের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। দেখো সবকটা জিলেপি প্রায় উল্টানো হয়ে গেল, ধীরে ধীরে আমি খুব ধীরে কাজটা করলাম যাতে সবগুলোই হয়। এবার আমি এটাকে আরও উল্টো পিঠটা একইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এইভাবে আমি বারবার উল্টিয়ে দিচ্ছি যাতে পিঠটাই বা দুদিকটাই খুব সমানভাবে ভাজা হয়, কোনো দিক কাঁচা না থেকে যায়। 2 মিনিটের মধ্যে এটা রং ধরা আরম্ভ করে দিয়েছে, দেখো কতটা রং চলে এসেছে। জাস্ট আর 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে ভাজবো, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ওপরটা একদমই শক্ত হয়ে যাবে, রসে দিলেও সেটা আর কিন্তু দোকানের মতো নরম দুধ দিলে হবে না, এই বিষয়টা তোমরা খুব মাথায় রাখবে। ব্যাস এরকম পজিশন রং হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে ডাইরেক্ট রসে চুবিয়ে দেব। আমি আলাদা একটা কড়াইতে যে রসটা বানিয়ে নিয়েছিলাম সেটা 8 থেকে 10 মিনিট ফোটানোর পর এরকম কালার এসেছিলো, আমি সেটাকে অফ করে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যান থেকে জিলেপি ভাজাগুলো তুলে আমি ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি। দেখো ফ্রাই প্যানের জিলেপিগুলো যে কালার আছে রসে দিলে কিন্তু তার থেকে একটু ডিপ কালার চলে আসবে, তাই সেই আন্দাজ করেই তোমরা ঠিক সময় বুঝে জিলেপিগুলো তুলে ফেলবে। রসে আমি এই জিলাপিগুলো প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো, 1 ঘন্টা ভেজানোর পরেই এটা নরম তুলতুলে হয়ে যাবে, 3-4 ঘন্টার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি তুমি একটু বেশি সময় ধরে এগুলো ভিজিয়ে রেখে তারপরে সার্ভ করো তাহলে কেউ বুঝতেই পারবে না তুমি এটা দোকান থেকে কিনে এনেছো নাকি বাড়িতে বানিয়েছো। দেখো কতটা বড় সাইজ হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে, যেন একদম বাজারের জিলেপির মতো, ছানার জিলেপির মতো। ছানার জিলেপি সমস্ত বাঙালিদেরই একটা স্পেশাল মিষ্টির মধ্যে একটা, আমি তো খেতে খুব ভালোবাসি, বেশিরভাগ সবাই ছানা জিলেপি খেতে খুব